আজকে আমি বানাতে যাচ্ছি মাঞ্চুরিয়ান ইনস্ট্যান্ট নুডলস। আমি রিভিউ করছি এই চিংস সিক্রেট মাঞ্চুরিয়ান ইনস্ট্যান্ট নুডলসের এবং এই ফার্মল্যান্ড ফ্রোজেন সুইট কর্নের। মাঞ্চুরিয়ান নুডলসটা বানাবার জন্যে আমি প্রথমে 1 টিস্পুন ভেজিটেবল অয়েল নিয়ে কড়াইতে ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে বেশ খানিকটা ছোট করে চপ করা ফ্রেঞ্চ বিন ও ক্যাবেজ ও গ্রিন পি স্টির ফ্রাই করে নিচ্ছি লো ফ্লেমে, এবং এই ফ্রোজেন সুইট কর্নটাও আমি খানিকটা যোগ করে দেব কড়াইতে। সুইট কর্ন আমাদের খুব ভালো লাগে, কিন্তু লোকাল মার্কেটে সবসময় ফ্রেশ পাওয়া যায় না, বা এই লকডাউনের সময় বাড়িতেও যে সবসময় আসে তা নয়, সেই কারণে আমি অনলাইন অর্ডার করে আনিয়ে নিয়েছি বেশ খানিকটা ফ্রোজেন সুইট কর্ন 1 কেজির প্যাকেট ফার্মল্যান্ডের। এখন এটা আমাদের অনেক দিন চলে যাবে। আমি বেশ কিছুটা ফ্রোজেন সুইট কর্ন কড়াইতে যোগ করে নিলাম এবং সমস্ত ভেজিটেবলগুলো একটু ভালো করে স্টির ফ্রাই করে নিচ্ছি। এটা ইনস্ট্যান্ট নুডল বানাবার জন্যে মাস্ট নয়, এগুলো ছাড়াও বানাতে পারতাম, কিন্তু আমি নুডলসে একটু ভলিউম ও টেস্ট অ্যাড করার জন্যে এই ভেজিটেবলসগুলো অ্যাড করছি। এরপরে আমি ভেজিটেবলের সঙ্গে সামান্য সল্টও অ্যাড করে দেবো, যাতে নুনটা কম না লাগে নুডলসে। এমনিতে নুডলসের সঙ্গে যে সিজনিং পাউডার থাকবে তাতেই সাফিসিয়েন্ট সল্ট থাকে, সেই কারণে আর আলাদা করে সল্ট অ্যাড করতে হয় না, কিন্তু যেহেতু আমি এইটুকু ভেজিটেবল অ্যাড করছি তাই সামান্য একটু নুন যোগ করে নিলাম। মোটামুটি 1/4 টিস্পুন নুন আমি যোগ করে নিলাম। ভেজিটেবলগুলো একদম ড্রাই রোস্ট করাই আমি পছন্দ করি, কিন্তু আজকে সামান্য 1 টিস্পুন ভেজিটেবল অয়েল দিয়েছি যাতে স্টির ফ্রাইটা একটু ভালোভাবে হয়, নইলে কমপ্লিটলি জিরো অয়েলও করি আমি অনেক সময়। নুন থেকে জলটা, সবজির থেকে জলটা নুনের দ্বারা বেরিয়ে এলে সবজিটা আরেকটু ভালো স্টির ফ্রায়েড হয়ে যাবে। তখন আমি এই কড়াইতে 4 কাপ জল ও 2 নুডল কেক যোগ করে দেব। আমি এবার চার কাপ মতো জল কড়াইতে ঢেলে দিচ্ছি 2 নুডল কেকের জন্য। এবং এখানে স্টপ ওয়াচ চালু করে দিচ্ছি, যেহেতু এখানে চিং সিক্রেট লিখেছে রেডি ইন 2-3 মিনিটস, তো আমি জলটা ঢালার সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচ অন করে দিলাম। জলটা ফুটে গেলে আমি
নুডলস এর মধ্যে দিয়ে দেব এবং তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যে আমি গ্যাসের সুইচ অফ করে দেব। আমি হিটটা ফুল ফ্লেমে দিয়ে দিয়েছি। এখানে এই প্যাকেটে চারটে নুডল কেক থাকে, তার জন্যে চারটে সিজনিং পাউডার থাকে। আমি একটা সিজনিং পাউডার কেটে এর মধ্যে এখনই অ্যাড করে দিচ্ছি এবং পরে নুডল দেওয়ার পরে আরও একটা সিজনিং পাউডার অ্যাড করব। আমার কড়াই অলরেডি গরম ছিল এবং ভেজিটেবলসগুলোও ভালোভাবে স্টির ফ্রায়েড হয়ে গেছে। জলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন অলরেডি 3.5 মিনিট হয়ে গেছে। আমি নুডল কেক দুটো এই জলের মধ্যে দিয়ে দিলাম, ফুটন্ত জলে দিয়ে দিলাম। ঠিক 3 মিনিট, 3.5 মিনিটের মাথায় আমি নুডল কেক দুটো জলে দিয়েছি, ফুটন্ত জলে, বয়লিং ওয়াটারে। এবার দ্বিতীয় সিজনিং পাউডারটাও আমি দিয়ে দিচ্ছি। চার মিনিট 42 সেকেন্ড হয়েছে, আমি দেখতে পাচ্ছি নুডল পুরো নরম হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমাদের। গ্যাস অফ করে 5 মিনিট রেখে দেওয়ার পর গরম গরম মাঞ্চুরিয়ান নুডল সার্ভ করা হলো সার্ভিং বোলে। ওপর থেকে খানিকটা ফ্রেশলি চপ গ্রিন অনিয়ন ছড়িয়ে দেওয়া হলো। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।